গাইজ, এখন যে ছোট্টকে ভিডিও ক্লিপ দেখছো, এটা আমাদের একটা স্কুলের একটা ভিডিও। সো এই ভিডিওটা পুরো ফেসবুকে ভাইরাল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ভিডিওটা পুরো পরিমাণে ভাইরাল। ফেসবুকে ঢুকলে ভিডিওটা, ইউটিউবে ঢুকলে ভিডিওটা, ইনস্টাগ্রামে ঢুকলে ভিডিওটা। সো ভিডিওটা ভাইরাল হওয়ার কি কারণ বা এত ভাইরাল হতেছে, কে কোন জায়গার ভিডিও, সব কিছু ডিটেলস আজকে ভিডিওর মধ্যে দিবো। হ্যাঁ, আজকে ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেছে, কারণ আমার শরীর খুব খারাপ, আমার শরীর জ্বর সর্দি, তার লাগে ভিডিও দিতে পারছি না। এখনো প্রচন্ড পরিমাণে শরীর খারাপ আমার, চোখ মুখ দিকে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তার মধ্যে ভিডিওটা বানাতেছি কারণ তোমাদের ইনফরমেশনটা দিন দরকার, অ্যান্ড স্কুলে আমিও পড়ি, তাই সব ডিটেলসটা একটু খোলা কমু। তো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে দিবা। তো চলো সম্পূর্ণ ঘটনা তোমরা একটু বুঝে কই। সো আমিও জানি, তুমিও জানো, কিছুদিন পরে আমরা শিক্ষক দিবস। সো ওই শিক্ষক দিবস উপলক্ষে আমাদের ক্লাস টুয়েলভের কিছু ছাত্রী মিলে সেটা নাচের আয়োজন করতেছিল, যার লাগালো প্র্যাকটিস করতেছিল, মিনি বক্স দিয়ে সেটা ওই মানে সাত্তার পারমিশন আসছিল যে বক্স আনার লেখা, হয়তো সাত্তার যে কোনো একটা মোবাইল দিয়ে সেটা তারা মিউজিকটা লাগাই সেটা মিউজিক প্র্যাকটিস করতেছিল, ডান্সের প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড প্র্যাকটিস শেষে এরকম একটা বাজে গান দিয়ে সেটা তারা নাচানাচি করছে, নাচানাচি করেছিল। ভিডিওটা ফেসবুকে কোনো কারণবশত ভাইরাল হয়ে গেছে ফেসবুকে ভিডিওটা। অ্যান্ড যারা ভাইরাল করতেছে ভিডিওটা, তারা আমাদের স্কুলেরই, বেশিরভাগ আমাদের স্কুলেরই স্টুডেন্ট। সো প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা স্কুলের স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট, প্রত্যেকটা কোনটা ভুলত না, 99.99% লোক আমরা স্কুলের স্টুডেন্ট, যারা ভিডিওটা পোস্ট করতেছে, শেয়ার করতেছে। ভাই তোমরা একটা জিনিস বুঝেছো না, যে তোমরা শেয়ার করতেছো কিছু ভিউজের লাগে, সামান্য কিছু ভিউজের লাগা, তোমরা ভাবতেছো না তোমরা কত বড় অসম্মানিত হয়েছো তোমরা জিনিসের লাগা। তোমরা নিজের একটা স্কুল, নিজের স্কুলের নামে বদনাম করতেছো। সো তোমরা যে ভিডিওটা ভাইরাল করতেছো, যখন রাস্তা দিয়ে সেটা বাড়ি বা, তখন তোমরা কইবো ওই দেখ ওই স্কুলে স্টুডেন্ট যেটা আছে, তখন তোমরা মা তারা হেঁটে কত করতে পারতেছো নিজে, তারা ম্যাম তারা আছে, তারা কত অসম্মানই অসম্মানিত হইব। অ্যান্ড এটা বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে ভিডিওটা গেছে, তারা নিউজ চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করছে। অ্যান্ড হয়তো বা কয়েকটা নিউজ চ্যানেল আমরা স্কুলে আইতে পারে। সো এর থেকে মানে লজ্জাজনিত ঘটনা কিছু হইতে পারে না। আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তেমনি একটা স্কুলের মধ্যে সব ছাত্রছাত্রী সমান হতো না। তার লেখা যে তুমি পুরো একটা স্কুলের বদনাম করে দেবে, পুরো একটা স্কুলের ইনসাল্ট করো, পুরো একটা স্কুলের শেষ করে দিবা, যার আমাদের স্কুলের একটা নাম আছে, নলছর স্কুলটা, এটার একটা নাম আছে, বিরাট নাম আছে, পপুলার একটা স্কুল আছে, কিন্তু আজকের পর থেকে স্কুলের নামটা অনেকখানি খারাপ হয়ে গেছে। কারণ ত্রিপুরা না, ভারতের মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে ভিডিওটা গেছে, কারণ এত পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটা, মানে কিছু কমনের নাই। আর তোমরা জানো কিনা জানি না, বিদ্যালয় মন্দির সমান, বিদ্যালয় হচ্ছে একটা মন্দির, সেই মন্দিরের সম্পর্কে তোমরা এসব কুয়ালোচনা করতেছো, মন্দিরের অপমান করতেছো, এই যে মন্দিরটা আছে মন্দিরের অবহেলা করতেছো, এই মন্দিরের সম্বন্ধে খারাপ জিনিস সরাইতেছো তোমরা, এটা তোমরা জিনিসটা ঠিক করতেছো। যারা স্কুলে পড়ো তারা জিনিসটা সরাইতেছো, যারা স্কুলে কোনো সময় পড়ে গেছো তারা জিনিসটা সরাইতেছো, যারা পড়তেছো তারা তোমরা স্কুলে পড়তে পারো। যখন স্কুলের রাস্তাতে বাড়ি তখন তোমরা মানুষ কি কইবো, যে কোনো স্কুলে স্টুডেন্ট যেতেছে, তখন মাথা তোমরা হেঁটে বনি। আর যারা স্কুলের থেকে বাড়ি গেছো, মানে টুয়েলভ পাস করে এসেছো তোমরা বাড়ি গেছো, তারা তারা কইতেছি দেখো দাদারা তোমরা জিনিসটা শেয়ার করতেছ, আমি দেখছি যে তারা স্কুল থেকে বাড়ি গেছে, অধিকাংশ লোক তারাও জিনিসটা শেয়ার করতেছে। সো তোমরা কি লাভ আছে জিনিসটা শেয়ার করেছে, নিজের স্কুল সম্বন্ধে বদনাম করতেছ, এটা তো অন্য একটা স্কুল না, নিজের স্কুল সম্বন্ধে তোমরা জিনিসটা বদনাম করতেছ, নিজের স্কুলটা খারাপ করতেছ সবার সামনে, সবাই কিন্তু এটাই করছে তোমার স্কুলই তো, তো এই জিনিসটা তো ভাববা। অ্যান্ড কয়েকটা মেয়ে জিনিসটা শেয়ার করছে, দিদি বা বোন তোমরা কইতাছি যে নিজে একটা মেয়ে হয়েছি আর একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করাটাকে ঠিক হতে, তুমি নিজে একটা মেয়ে হিসেবে মেয়ের ভিডিওটা ভাইরাল করতেছ, ওই মেয়ের উপর দিয়ে কি পরিস্থিতি দিতেছে তোমরা ভাবতে পারতেছো নি, মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তোমরা মেয়ের জীবনটা শেষ করে দিতেছো। মানছি মেয়েরা অনেক 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 ভুল করছে, কয়েকজন মেয়ে এখানে আছে অনেক 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 ভুল করছে তারা, কিন্তু এলাকা তোমরা তার এভাবে তারা জীবন নষ্ট করে দিবা, তোমার তো উচিত না জিনিসটা শেয়ার করো না, ছেলেরা নাহলে করছে, তুমি নিজে একটা মেয়ে হিসেবে তুমি কেমন একটা মেয়ে সর্বনাশ করতেছো তুমি। অ্যান্ড আমি চাই যারা যারা ভিডিওটার মধ্যে জড়িত আছে তারা প্রাপ্য শাস্তি পাক, অ্যান্ড যে ভিডিওটা করছে তে আরো বেশি শাস্তি পাক, কারণ হচ্ছে সবকিছুর মূল হয়েছে সে, তুমি ভিডিওটা করছো গেলে স্কুলের মধ্যে সব খারাপ ফাজিল ভিডিও করছো গেলে তোমরা, আর করছো নিলে করছো ভিডিওটা ভাইরাল করার দরকার কিন্তু তোমার মোবাইল থেকে তো শেয়ার হয়েছে ভিডিওটা, নয়তো ভিডিওটা ভাইরাল নিলে। সো সর্বশেষ আমার একটাই রিকোয়েস্ট, যে যারা যারা ভিডিওটা শেয়ার করছো পোস্ট করছো, প্লিজ আই রিকোয়েস্ট দ্যাট প্লিজ ভিডিও ডিলিট করে লো, আমার একটা রিকোয়েস্ট তোটুকে প্লিজ ভিডিও ডিলিট করে লো, আমাদের স্কুলের সম্মানটা শেষ করে দিও না, প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিও ডিলিট করে লাও। কয়েকটা ভিউজার লেখা, সাধারণ একটা ভিউজার লেখা তোমার একটা স্কুলের বদনাম করতেছো, আর যারা স্কুলের স্টুডেন্ট তারা কিন্তু সমস্যা করে যাবে তোমরা যে ভিডিওটা আপলোড করছো, যারা আমরা স্কুলের স্টুডেন্ট আছো এলে তোমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে ভিডিও ডিলিট করে দাও। অ্যান্ড যারা তোমার নিজের ভালো, অ্যান্ড তুমি যদি স্টুডেন্ট পড়েছো তোমার নিজের, তুমি স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট তাহলে তো ভিডিও তোমরা ডিলিট করো নিলি, তো যারা স্টুডেন্ট তারা এরকম কাজ করে না, তোমরা একটা স্টুডেন্ট হয়েছে একটা স্কুলের বদনাম করতেছো, এ থেকে লজ্জার বিষয় হইতে পারে না।
তো যারা যারা ভিডিওটা পোস্ট করছো স্ট্যাটাসে সব প্লিজ ভিডিও ডিলিট করে দাও, এরকম একজন কাছে রুশ ভিডিও বানাবো এইসব ফালতু কাজ করো না, প্রচন্ড পরিমাণে হেট পাইবা। কারণ কালকে হয়তো আমাদের স্কুলে কয়েকজন সাংবাদিক আইবো, আমি লিক পাইছিলাম শিউর না, এক কথা আমার কইছিল সাংবাদিক আইতে পারে, আমি শুনছিলাম কয়েকজনের স্ট্যাটাসে। সো প্লিজ এসব আর করো না, যা করছো করছো ডিলিট করলো, এইসব পোস্ট আর করো না, যারা পোস্ট করে তাদের কমেন্ট বক্সে বোঝাইবা। সো আজকে ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, এন্ড কালকে আমি স্কুলে যাবো, দেখি কি হয়, কোনো স্পেশাল কিছু হলে তোমাদের নিশ্চয় জানাবো। সো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে দিবে, এন্ড শেয়ার করো যত পরিমাণে পারো ভিডিওটা, শেয়ার করো যারা স্কুলের স্টুডেন্ট, স্কুলেরই যেটা রক্ষা করতে চাও ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবে, এতটুকু আমার রিকোয়েস্ট।